ফেসবুকে প্রেম, ব্রাজিল ছেড়ে বালিয়াকান্দি। ফেসবুকে পরিচয় ও প্রেম, সেই প্রেমের টানে ব্রাজিল ছেড়ে তরুণী জাইসা অলিভারিয়া সিলভা, বয়স 29, চলে এসেছেন রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার জামালপুর গ্রামে। ইনি এই গ্রামের বলাই ঘোষের ছেলে সঞ্জয় ঘোষের বাড়িতে এসে উঠেছেন। সঞ্জয়ের বয়স 28। সঞ্জয় শ্যামলী পরিবহনের ঢাকা কলকাতা রুটের বাসের কর্মচারী। গত মঙ্গলবার এই বাড়িতে গেলে সঞ্জয় বলে দুই ভাইয়ের মধ্যে তিনিই বড়। 16 মাস আগে হঠাৎ করে খ্রিস্টান ধর্মালম্বী সিলভা তার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তিনি তার প্রোফাইল দেখে তার বন্ধু হিসেবে অ্যাকসেপ্ট করে। এরপর শুরু হয় তাদের মধ্যে মেসেঞ্জারে কথা চালাচালি। কয়েকদিনের মধ্যে দুজনের মধ্যে সখ্য গড়ে ওঠে। একসময় মেয়েটি বাংলাদেশের অবস্থান, ভাষা, খাবার, আতিথেয়তা, স্বজনদের প্রতি মমত্ববোধ সহ খুঁটিনাটি সব বিষয়ে জানতে চান। যুবক তাকে সব বলেন। এতে তরুণী বাংলাদেশের প্রতি আগ্রহ বাড়তে থাকে, যা পরে প্রেমের সম্পর্কে রূপ নেয়। এরই অংশ হিসেবে একদিন মেয়েটি জানান সে যুবককে বিয়ে করতে চান এবং বাংলাদেশে আসতে চান। এরই অংশ হিসেবে গত রবিবার 8:30 দিকে মেয়েটি একটি বিমানে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। সেখান থেকে সঞ্জয় তাকে অভ্যর্থনা জানিয়ে গ্রামের বাড়ির জামালপুরে নিয়ে আসেন। সিলভা এবার মাত্র 8 দিনের ছুটিতে বাংলাদেশে এসেছেন। এরই মধ্যে পাসপোর্টের ভেজালে 4 দিন পার হয়ে গেছে। আগামী 2-3 দিনের মধ্যে তাদের বিয়ে করা কথা। বিয়ের পর তরুণী স্বল্প সময়ের জন্য ব্রাজিলে চলে যাবেন, পুনরায় ছুটি নিয়ে বাংলাদেশে আসবেন। সঞ্জয় বলেন, এই ঘটনা এলাকায় ছড়িয়ে পড়ায় বিব্রতকর অবস্থা পড়েছি। হাজারো মানুষ সিলভাকে এক নজরে দেখতে বাড়িতে আসেন, তারা নানা রকমের মন্তব্য করছে, এই কারণে খানিকটা বিচলিত হয়ে পড়েছি। সিলভা জানান, তারা মাত্র 3 ভাই 2 বোনের বোনদের মধ্যে তিনিই বড়। তিনি ব্রাজিলের মিউনিসিপাল অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি করেন। তিনি ফেসবুকের মাধ্যমে সঞ্জয়ের কাছ থেকে শুনেছেন বাংলাদেশ অনেক সুন্দর, বাস্তবে এসে এর প্রমাণও পেয়েছেন। ভালো ভালো ইংরেজি বললেও তিনি তার মাতৃভাষায় অর্থাৎ পর্তুগিজ ভাষায় অধিক কথা বলেছেন, সেই সঙ্গে খানিকটা লজ্জায় মুখ আড়াল করার চেষ্টা চালান। তিনি বলেন, আমি 2-1 দিনের মধ্যে বিয়ে করব, আগামী 10 এপ্রিল দেশে ফিরে যাব। অফিস থেকে ছুটি নিয়ে পুনরায় বাংলাদেশে আসব। তবে তিনি স্থায়ীভাবে বাংলাদেশে থাকার কথা ব্যক্ত করেছেন। তিনি আরো বলেন, বিষয়টি মা বাবা সহ আরো অনেকের সাথে আলোচনা করেছি। অভিভাবকরা বাংলাদেশে আসা সহ সঞ্জয়কে বিয়ে করার সম্মতি দিয়েছেন। সঞ্জয়ের বাবা বলয় ঘোষ বলেন, ছেলের এই কাণ্ডে কিছুটা বিব্রত, তবে মেয়েটি বাংলাদেশের প্রতি আগ্রহ দেখে মুগ্ধ হয়েছি। গ্রামের বাসিন্দা আমির হোসেন বলেন, সিলভা লাজুক মেয়ে, বিনয়ী, আগতদের সাথে হাসি মুখে কথা বলেছেন, এমন একটা মেয়ে এলাকার পুত্রবধূ হওয়ায় নিজেকে গর্বিত মনে করছে। ব্রাজিল বাংলাদেশের এই প্রেম আপনি কিভাবে দেখেন তা আমাদের কমেন্টে জানান। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং আরও নিত্য নতুন খবর ও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।